একদিনে শনাক্ত 16,000 হাসপাতালগুলোতে 25% কোভিড রোগী স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ 6 জেলায় হচ্ছে শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র বারবার প্রকল্প সংশোধন ও বাস্তবায়নের ধীর গতিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ র‍্যাব নিয়ে 12 মানবাধিকার সংস্থার তথ্য ভুল শান্তিরক্ষী মিশনে প্রভাব ফেলবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী সপ্তম দিনের অনশনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়ায় বাড়ছে ক্ষোভ করোনাকালে বৈশ্বিক শ্রমবাজারে বেড়েছে স্বাস্থ্যকর্মীর চাহিদা প্রক্রিয়ায় যুক্ত হতে চায় বেসরকারি প্রতিষ্ঠান শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে একদিনে নতুন করে করোনা শনাক্ত হলো 16,033 জনের শনাক্তের দিক থেকে এ সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ এদিন মারা গেছেন আরও 18 জন শনাক্ত হার 32% ছাড়িয়েছে এদিকে ভার্চুয়াল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ঢাকার হাসপাতালে 25% কোভিড আক্রান্ত এর মধ্যে 70-80% ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত যা আশঙ্কাজনক স্মৃতি মণ্ডলের রিপোর্ট দেশে করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে 860টি ল্যাবে 24 ঘন্টায় করোনা পরীক্ষা হয়েছে 49,000-এর বেশি নমুনা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের সংখ্যা 16,033 এর আগে 28 জুলাই 16,230 জন শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর মোট শনাক্ত 17 লাখ ছাড়িয়েছে মারা গেছে 18 জন এর মধ্যে ঢাকা বিভাগে 8 এবং চট্টগ্রাম বিভাগে 6 জন পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 32%-এরও বেশি এই হারও দ্বিতীয় সর্বোচ্চের রেকর্ড মৃত্যুহার বেড়ে হয়েছে 1.65%। এদিকে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি হাসপাতালের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন হাসপাতালে ভর্তি রোগী বাড়ছে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বেড়েছে বাংলাদেশেও এখন পর্যন্ত যে জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে তাতে দেখা গেছে যে 70-80% হলো অমিক্রন দ্বারা আক্রান্ত রোগীর সংখ্যা এখন 25% অলরেডি ঢাকা শহরের যে সরকারি হাসপাতাল আছে ভরে গেছে এবং প্রাইভেট হাসপাতালেও আমি দেখেছি প্রায় 500-এর মতো রোগী বা তারও বেশি ঢাকা শহরে অকুপাইড হয়েছে টিকার পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন হাসপাতালে ভর্তি রোগীদের 85%-ই ভ্যাকসিন নেননি ক্রয় করব পাবো সেটা প্রায় 31 কোটি তার মধ্যে আমরা প্রায় 24-25 কোটি ভ্যাকসিন পেয়ে গেছে অলরেডি টার্গেটেড পপুলেশনের বাকি আছে ভ্যাকসিনেট করার ট্রান্সপোর্ট সেক্টরে বাকি আছে ইন্ডাস্ট্রি সেক্টরে বাকি আছে দোকানপাটে যারা কাজ করেন কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করেন এই ক্লাস্টারগুলো বাকি আছে মানে তারা সকলে এগিয়ে আসেন নেওয়ার জন্য এবং তাদেরকে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী স্মৃতি মণ্ডল 21 টেলিভিশন ঢাকা বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে দেশের 6টি জেলায় একনেকের সভায় এ সংক্রান্ত প্রকল্প অনুমোদন পেয়েছে এদিকে অনুমোদিত প্রকল্প বারবার সংশোধন ও বাস্তবায়নে ধীর গতিতে ক্ষোভ প্রকাশ করে নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎসাহিত করেছেন বেসরকারি খাতে অভ্যন্তরীণ পর্যটন ব্যবস্থাকে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় 8 মন্ত্রণালয়ের 10 প্রকল্প অনুমোদন দেওয়া হয় এতে ব্যয় ধরা হয়েছে 4,621 কোটি 34 লাখ টাকা অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে গোপালগঞ্জ সুনামগঞ্জ বরিশাল রংপুর জামালপুর ও যশোরে বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র গড়ে তোলা এ প্রকল্পে ব্যয় হবে 1,132 কোটি টাকা সভা শেষে বিস্তারিত জানাতে পরিকল্পনা মন্ত্রীর সংবাদ সম্মেলনে উঠে আসে প্রধানমন্ত্রীর অনুশাসন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী সংশোধনী আসে মূল কারণ দেরি হয় কাজ করতে
মূল্যবান একটা কথা বলা হয়, কিন্তু দেরিও করি আমরা, আমি অস্বীকার করবো না, আমি নিজে কাজটা করেছি ওখানে। সেগুলো নিয়ে তিনি পুনরায় বলেছেন যে এই দেখেন পাঁচটা প্রকল্প আবার সংশোধিত, আবার সংশোধন, এগুলো আপনারা সব মিলেমিশে কাজ করে কাটেন। বরিশালে শেখ হাসিনা সেনানিবাস প্রকল্প প্রসঙ্গ টেনে অভ্যন্তরীণ পর্যটন ব্যবস্থাকে উৎসাহিত করেন সরকার প্রধান। হাওড়াঞ্চলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মতো সড়ক নির্মাণেরও পরামর্শ দেন। কারিগর তৈরির জন্য বিটাক খুবই দরকার। এই বিটাক সাকসেসফুল, মাননীয় প্রধানমন্ত্রী বা একনায়ক আজকে ছয়টি নতুন বিটাকের অনুমোদন দিয়েছে। যেসব হাওড় এলাকায় স্থায়ী রাস্তা নির্মাণ করা কষ্টকর, সেই জায়গায় তার একটা জেনারেল অর্ডার তিনি দিয়েছেন, মেক এলিভেটেড এক্সপ্রেস ওয়ের মতন। ট্যুরিজম হলে শুধু আমেরিকান সাহেবরা এসে খাবে এবং ডলার দিবে, দ্যাট ইজ নট দ্য মেইন এইম। মেইন এইম হলো আমাদের অভ্যন্তরীণ ট্যুরিজম ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। পতিত জমিতে প্রযুক্তির ব্যবহার করে চাষাবাদেরও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এক টাকা ইনভেস্ট করেন, এটা মাল্টিপ্লাই করে করে 20 টাকা হয়ে যায়। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। র‍্যাবের সাবেক কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা কিংবা জাতিসংঘের কাছে 12 সংগঠনের নালিশি চিঠিতে শান্তিরক্ষা মিশনে কোনো প্রভাব পড়বে না, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আন্তর্জাতিক প্রতিষ্ঠান হলে তাদের বিবৃতি যথাযথ ও নির্ভরযোগ্য হবে এমনটা ভাবার কারণ নেই বলেও মনে করেন ডক্টর মোমেন। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। মুক্তিযুদ্ধ জাদুঘরে মানবিক নীতি এখানে এবং এখন শিরোনামে প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বহুল আলোচিত সমালোচিত লবিস্ট নিয়োগ, অর্থের অপচয় এবং বিএনপির দেশবিরোধী প্রচারণা নিয়ে। দেশের ক্ষতির জন্য আপনার অন্যকে পয়সা দেয়, তদবির করার জন্য লবিস্ট নিয়োগ করে, সেটা কিন্তু আপনার খুবই অন্যায়। আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে বিএনপি যে আটটা না কয়টা কি করেছে, লবিস্ট নিয়োগ করেছে বিভিন্ন সময়ে। এর মূল উদ্দেশ্যটা ক্ষতি, দেশের ক্ষতি। এর আগে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠান শেষে শান্তি মিশনে বাংলাদেশের উপর প্রভাব নিয়ে মুখ খোলেন পররাষ্ট্রমন্ত্রী। তাদের মুখপাত্র বলেছেন যে ইউএন সবসময় লোকজনকে যাচাই বাছাই করে নেয়, সুতরাং এতদিন ধরে তারা নিচ্ছে, অভিযুক্ত অনেকেই আছে তারা নিচ্ছে, সুতরাং আমার মনে হয় যে এগুলো আপনার মিডিয়া গ্লিচের জন্য হইচই করা হবে বা খুব বড় রকমের আঘাত আসবে না। যাদের দেশের প্রতি মমত্ব কম তারাই বিদেশের মাটিতে বসে দেশবিরোধী অপপ্রচার চালায়, এসব ভিত্তিহীন কথায় বিশ্বাস না করারও আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। আমি আমেরিকান সরকারকে বলবো তারা আগের কথা স্মরণ করুক, যে একটি বড় প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মানবিকার প্রতিষ্ঠান, কীভাবে তাদের মিসগাইড করেছে, যার ফলে তৎকালীন আপনার সেক্রেটারি অফ স্টেট পরবর্তীতে কলিং পালস বলতে হয়েছে আই এম সরি। আগামী কয়েক বছর দেশ বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবে, তাই এ নিয়ে সবাইকে সজাগ থেকে সম্ভাবনার বাংলাদেশের কথা বিশ্বময় ছড়িয়ে দেবার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ, সেইটা সারা বিশ্বের সব জায়গায় পৌঁছে দিবে। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপি লবিস্ট নিয়োগ করেছে পররাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও জানান, বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেনি। এ নিয়ে মিথ্যাচার করা থেকে বিরত থাকতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমরা যা কিছু করি দেশকে রক্ষার জন্য করি, দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষার জন্য করি। আমরা লবিস্ট নিয়োগ করেছি এটা একদম সঠিক নয়, কারণ ডক্টর মোশাররফ যে বক্তব্য রেখেছেন এর আগে আপনাদের, উনি পরিষ্কার করে বলেছেন যে বিএনপির পক্ষ থেকে কোনো বাংলাদেশ থেকে কোনো লবিস্ট নিয়োগ করা হয়নি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে 7 দিন ধরে অনশনে রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনে থাকা সবাই এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা অবরুদ্ধ থাকা উপাচার্যের জন্য খাবার নিয়ে গেল, শিক্ষার্থীরা তাদের ঢুকতে দেয়নি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ভেতরে খাবার পাঠানো হয়। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওএস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্নাজামান। উপাচার্যের পদত্যাগ দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7 দিন ধরে অনশনে রয়েছে। 3 দিন ধরে উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছেন তারা। এখনও দাবি পূরণ না হয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সকাল থেকে ওসমানী মেডিকেলের ছাত্রলীগের নেতারা তাদের চিকিৎসা সেবা থেকে বিরত থাকায় অনেক শিক্ষার্থী অসুস্থ অবস্থায় উপাচার্যের ফটকের সামনে অবস্থান করছেন। সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর ক্ষণই গুনছে, আমরা মিনিটের হিসাব করতে পারছি না। এখন সেকেন্ডে সেকেন্ডে আসলে মানে আমাদের কারোরই নিরাপত্তা নাই জীবনের। এখন যা বুঝতে পারলাম যে আমাদের জীবনে যদি দাম থাকতো, জীবনে যদি নিরাপত্তা থাকতো, তাইলে হয়তো এতক্ষণে কোনো একটা ডিসিশন আসতো। তিনজন ভাই আপু হচ্ছে গিয়ে ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য, তো শুধু ফান্ডিং দেওয়ার অপরাধে তাদেরকে ধরে নিয়ে গেছে। তার মানে হচ্ছে গিয়ে আন্দোলনটা ওনারা অন্যভাবে দমন করতে চাচ্ছে। মানসিক বেদনার মধ্যে যাতে না হয়, আমরা যাতে ওদেরকে সামলাইতে পারি, আমরা যাতে দুর্বল না হই, এই জন্য আমরা ইয়ে করছি। বর্তমানে আমাদের এখানে আছেন ক্যাম্পাসে 9 জন এবং হাসপাতালে আছেন 19 জন। দুপুরে ক্যাম্পাসে অনশনে থাকা শিক্ষার্থীদের দেখতে যান গণফোরাম দলীয় এমপি মুকাব্বির খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা শিক্ষার্থীদের দাবি নিয়ে রাজনীতি না করার জন্য সব মহলের প্রতি আহ্বান জানান। যে সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলনটা, সেটাকে কোনোভাবে কেউ যাতে রাজনীতিকরণ করতে না পারে, তাদের একটা সদিচ্ছা এবং তারা সেটা সেভাবে ছাড়ছে, সেভাবে মেনটেন করে যাচ্ছে। এদিকে শিক্ষার্থীরা বাসভবন ঘেরাও করে রাখায় উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের জন্য খাবার নিয়ে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষক সমিতির নেতাদের ঢুকতে না দিলেও পুলিশের মাধ্যমে খাবার বাসভবনে পাঠানো হয়েছে। তাদেরকে আমরা অনশন ভাঙার জন্য অনুরোধ করবো, সেই জন্য তাদের জন্য আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম, প্লাস মাননীয় উপাচার্যের জন্যও আমরা কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম। এদিকে বিকেলে অনশন স্থল উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিল বের করে গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে সাবি প্রবীর শিক্ষার্থীরা। সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন ভাঙার অনুরোধ জানান অনশনরতদের। অনুরোধ সত্ত্বেও অনশন না ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন অনশনকারী শিক্ষার্থীরা। আমাদের অনশন অব্যাহত থাকবে। অন্যদিকে আন্দোলনে অর্থ যোগানদাতা হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক 5 শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে পুলিশ। আইনসঙ্গত কর্মকাণ্ডে বাধা প্রদান করার জন্যে, বিভিন্ন ক্ষতি করার জন্যে, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ করার কারণেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। রত্না সামান, একুশে টেলিভিশন। করোনাকালে স্বাস্থ্যকর্মীর চাহিদা বেড়েছে বৈশ্বিক শ্রমবাজারে। ন্যূনতম 1,00,000 টাকা বেতনে কর্মী প্রেরণে কাজ শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দফতর। বেসরকারি প্রতিষ্ঠানগুলো যুক্ত হতে চায় এই প্রক্রিয়ায়। সাইফ ইসলাম দিলালের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দুপর্ব ধারাবাহিকের আজ প্রথম পর্ব। মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলোতে বহুদিন ধরেই স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে। অতঃপর করোনার আগ্রাসন এই চাহিদা আরও প্রকট করে তুলেছে। স্বাস্থ্যকর্মী প্রেরণে এগিয়ে থাকা ভারত, ফিলিপাইনের মতো দেশগুলো পূরণ করতে পারছে না বৈশ্বিক চাহিদা। এমন বাস্তবতায় বাংলাদেশ থেকে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিতে চায় কুয়েত, আরব আমিরাত, কাতার, ইতালি, জাপান, জার্মানি সহ আরও কিছু দেশ। এরই মধ্যে ইতালি স্বাস্থ্যকর্মী সহ বাংলাদেশ থেকে প্রায় 80,000 জনবল নিতে আগ্রহ দেখিয়েছে। ইউরোপের দেশ যুক্তরাজ্য ও গ্রিসে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার। পৃথিবীব্যাপী বাংলাদেশের নার্সের চাহিদা বাড়ছে, তো এই চাহিদাটা পূরণের জন্য আমাদেরও প্রস্তুতি দরকার আছে। তো আমাদের যে প্রস্তুতি দরকার আছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রচুর নার্সিং পদ সৃষ্টি হয়েছে, বাংলাদেশের হাসপাতালগুলোতে নার্সের চাকরি হচ্ছে, নার্সিং পেশাটাকে মর্যাদা দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়েছেন। সুতরাং নার্সের চাকরিটি বাংলাদেশেও এখন জনপ্রিয়। নার্স যে রিকোয়ারমেন্ট একদম এত বেশি চাহিদা আছে, খোদ জার্মানেই সাম মিলিয়ন রিকোয়ারমেন্ট রয়ে গেছে নার্সের। আজকে সময় আসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে স্বপ্নটা আমরা দেখছি, আমরা যে ভিশনারি পরিকল্পনা আমরা করছি, আমরা মনে করি আমাদের জনশক্তি খাতেও এই একটা দৃশ্যমান কোনো পরিকল্পনা আসবে। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী যাবে কুয়েতে, যাচাই বাছাই শেষে চলছে পরীক্ষা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে 1,00,000 টাকা বেতন পাবেন এসব স্বাস্থ্যকর্মী, থাকবে বিমান ভাড়া সহ আনুষাঙ্গিক সুবিধা। বাইরের দেশে চাহিদার একটা ঢেউ এখন আমাদের বাংলাদেশে লেগেছে। ইতিমধ্যে আমরা কুয়েত থেকে একটা নার্সের ডিমান্ড পেয়েছি, 600 নার্স সরবরাহ করা। এটি আমরা এখন অন প্রসেস। বাংলাদেশ টাইম 280 জন পরীক্ষা দিয়েছে, 248 জনের মতো সিলেক্ট হয়ে গেছে।
জনশক্তি রপ্তানিকারকদের অভিমত সরকারের পাশাপাশি তারাও যুক্ত হলে কাজটি আরও গতিশীল হতো। গভর্নমেন্ট তো আর সবাইকে রিক্রুটমেন্ট দিবে না, তাহলে আমাদের যে এক্সেস নার্স আছে যদি আমরা তাদেরকে আর একটু ডেভেলপ করে বাইরে পাঠাতে পারি, তাহলে অর্থনীতিটাকে আমরা আরও শক্তিশালী করতে চাইলে উই হ্যাভ টু কিপ মোর অ্যাটেনশন অন নার্সিং এডুকেশন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। অ্যাকোরিয়ামের শোভাবর্ধন আর আবর্জনা পরিষ্কার করে সাকার মাউথ ক্যাটফিশ। ইদানিং দেশের নদীনালা, খালবিল, পুকুর ডোবায় পাওয়া যাচ্ছে এই মাছ, যেটি খেয়ে ফেলছে মিঠা পানির মাছ, কীটপতঙ্গ ও জলজ উদ্ভিদ। অবাঞ্ছিত সাকার ফিশ অপসারণ করা না গেলে অন্যান্য মাছের আকাল পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। জাল নিয়ে জামাল মিয়ার পেশা জীবন 20 বছরেরও বেশি। মাছ ধরাই নেশা পেশা, ধরা মাছ বিক্রি করেই চলে সংসার। কয়েক বছর আগেও মাছ জালে ধরা দিলেও এখন চলছে আকাল। এখন জালে কেবলই আটকায় রোহিঙ্গা মাছ বলে পরিচিত সাকার মাউথ ক্যাটফিশ। খাওয়ার অযোগ্য মাছটি ফেলে দেওয়া ছাড়া কোনো কাজে আসে না। বাবার ফেলে দেওয়া এসব অপ্রয়োজনীয় মাছ এখন খেলার বস্তু সাইফুলের। শত শত সাকার এভাবেই পড়ে থাকে বুড়িগঙ্গার তীরে। সাকারের ধারালো পাখনার আঘাতে মরে যাচ্ছে খাবার যোগ্য মাছগুলো। জাল ভরিয়া ওড়ে, এতে লয় না, আর এনে জাল মারও না। জাল মারলে তো বুঝেই উঠতে আছে, এই কথা জাল মারে না। সাকারের বেঁচে থাকার কাল 20 বছর, পানি ছাড়াই বাঁচে 24 ঘন্টা। যদিও লম্বায় বাড়ে 18 ইঞ্চি কিংবা বংশবৃদ্ধি অস্বাভাবিক রকমের বেশি, তাই ছড়িয়ে পড়ছে দ্রুত। একে তো দখল দূষণের কারণে মরতে বসেছে বুড়িগঙ্গা, তারপর এই নদীতে যে মাছগুলো ছিল সেগুলোও কমে গেছে। এখন নতুন করে দেখা যাচ্ছে এরকম অপরিচিত প্রজাতির কিছু মাছ। এই মাছগুলো আবার অন্য মাছগুলোকে খেয়ে ফেলে, যার কারণে জেলেরা আর এই বুড়িগঙ্গাতে মাছই পাচ্ছে না। ইচা মাছ, মনে করো বাইং মাছ, শিং মাছ সব এখানে খায় হালায়, মনে যাই দুয়া মো খাওয়া নিলে মারি মরতে পারি না। টাকি মাছ, পলি মাছ, শোল মাছও থাকতো এই জায়গায়, ওই মাছটা এখন আর আসে। সিটি কর্পোরেশন থেকে হোক বা নদী আবহাওয়া পরিবেশ দপ্তর থেকে এই এই মাছ অপসারণ করা খুবই দরকার, কারণ এরা আমাদের যে পোনা মাছগুলোকে আছে এদেরকে তো দমন করে, আমাদের মাছ উৎপাদন হ্রাস করে। আবার পানিতে অক্সিজেন তৈরির মূল উৎস শৈবালকেও খেয়ে সাবার করায় কমে যাচ্ছে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ, ফলে মারা যাচ্ছে মাছ সহ অন্যান্য জলজ উদ্ভিদ ও প্রাণী। এখন সারা বাংলাদেশে সব মিঠা পানিতে ছড়িয়ে গেছে, সে অন্য সব ফিশগুলোকে সারপ্লাস করে দিয়ে সব খাবার দাবার তারা খেয়ে ফেলে, তাদের জায়গা দখল করে ফেলে, এবং তাদের প্রচুর ব্রিডিং সিজনটা একটা লম্বা পিরিয়ড। এখন জলাধারগুলোতে সাকার অপসারণ না করলে খাবার মাছের সংকট তীব্রতর হবে। আবার অপসারণ করতে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে বলে মনে করেন এই গবেষক। একে তো কোনো টক্সিক মেটেরিয়াল দিয়ে আমরা মারতে পারবো না, বাট দ্যাট উইল বি ব্যাড ফর দি ইকোসিস্টেম, ফর দি ওয়াটার আদার অ্যানিমেলদের জন্য। আমরা বায়োলজিক্যালি এরাডিকেট করতে পারি। বৈজ্ঞানিক নাম হিপোস্টোমাস প্লেকোস্টোমাস। মাছটির আদিনিবাস দক্ষিণ আমেরিকা, বিশেষ করে ব্রাজিলের অ্যামাজন অববাহিকায়। লাফাতে পারে তাই ছড়িয়ে পড়ে এক জলাশয় থেকে অন্য জলাশয়ে। খাওয়া যায় কি না সেটা সম্পর্কেও আমাদের আরেকটু রিসার্চ করতে হবে। এর প্রোটিন অনেক আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটা, সেটাও কিন্তু এর অনেক বেশি আছে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের রাজনীতিতে নয়, বিএনপির রাজনীতিতেই এখন ঘোর দুর্দিন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। সরকার চায় একটা শক্তিশালী নির্বাচন কমিশন, আর এ লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে শেখ হাসিনার সরকার। সরকারের এই উদ্যোগকে বিএনপি স্বাগত জানানো প্রয়োজন ছিল। আজ তারা স্বভাবগতভাবেই
সমালোচনা করছে। বিএনপির প্রতিনিধিত্ব সংসদে আছে, তারা সেখানে গিয়ে জোরালো ভাষায় যুক্তির ভাষায় কথা বলতে পারেন। করোনা মহামারী সত্ত্বেও অর্থবছরের প্রথম ছয় মাসে কাস্টমস থেকে রাজস্ব আদায় বেড়েছে 22.5%। এ সময়ে আদায় হয় 41,194 কোটি টাকা। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব বোর্ড ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান তহিদুর রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সংবাদ সম্মেলন। সংস্থাটির চেয়ারম্যান জানান, আগামী দিনের বাণিজ্য প্রতিযোগিতার বিষয়টি মাথায় রেখে কাস্টমস সহ পুরো রাজস্ব বিভাগকে ঢেলে সাজানো হচ্ছে। গ্রাজুয়েশনের সাথে সাথে এই বাণিজ্য প্রতিযোগিতা আরও যে তীব্র আকার ধারণ করবে আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে, সেটি আমাদের সক্রিয় বিবেচনায় আছে। ডাক্তারদের আয়ের উপর ভ্যাট আদায় নিশ্চিত করতে দুদক, এনবিআর এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে সমন্বয় থাকা জরুরি বলছেন এনবিআর চেয়ারম্যান। ডাক্তারের কাছে এনফোর্স করাও আমার জন্য সুখকর বিষয় হবে না, দুদক বরং এই সুপারিশটা দিতে পারত স্বাস্থ্য অধিদপ্তরের কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে, যে এই করতে পারে। আমরাও আমাদের তরফ থেকে এই সুপারিশটা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে করতে পারে। অটোমেশন সহ আধুনিক ব্যবস্থাপনার কারণে করোনার মধ্যেও গেল অর্থবছরে 77,150 কোটি টাকার রাজস্ব আয় করেছে কাস্টমস বিভাগ। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত কাস্টমসের আদায় 41,194 কোটি, যা আগের একই সময়ের চেয়ে 22.44% বেশি। কাস্টমসের রেভিনিউ কন্ট্রিবিউশনের শেয়ার কম হলেও গ্রোথের দিক থেকে আমরা গত 2 বছর ধরে কাস্টমসের গ্রোথ ভালো। করোনার বিধিনিষেধ সত্ত্বেও কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনের দাপ্তরিক কাজ যথারীতি চালু থাকবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আমরা আমাদের পুরো সেবাটাই দিয়ে যাব 24 আওয়ার্স। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব সম্পত্তি দেশের যে কোনো স্বনামধন্য ফার্মকে দিয়ে অডিট করানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটি পরিচালনায় গঠিত বোর্ডকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিন আদালতে 2টি আবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে একজন গ্রাহক ইভ্যালির প্রোডাক্টের পেমেন্ট না পাওয়াতে মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। আদালত ওই গ্রাহকের আবেদনটি নথিভুক্ত করেছেন। আরেকটি আবেদন করা হয় ইভ্যালির বোর্ডের পক্ষ থেকে। গেল 18 অক্টোবর ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য 5 সদস্যের বোর্ড গঠন করে দেন হাইকোর্ট। কোর্ট দ্বারা নির্ধারিত বোর্ড অন্য যে কোনো অডিট ফার্মের কাছে এই ইভ্যালির অডিট করার জন্য অ্যাপিয়ার করতে পারবে। এই অডিট ফার্মটা যেন গুড রেপুটেড হয়ে থাকে। অবৈধ দখল ও স্থাপনা নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর মোহাম্মদপুরে ডিএনসিসির খাল উদ্ধার অভিযান ও খনন কাজ দেখতে এসে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন। এ সময় উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর 41টি খাল উদ্ধার করা হবে। এসব ঘিরে নেওয়া হয়েছে নানা প্রকল্প। রিপোর্ট দীপু শিকদারের। প্রভাবশালীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে দখলের কবলে রাজধানীর বসিলার রামচন্দ্রপুর খাল, এর বড় অংশই ভরাট হয়ে গেছে। গড়ে তোলা হয়েছে ট্রাক স্ট্যান্ড সহ বহু অবৈধ স্থাপনা। রোববার থেকে উচ্ছেদ অভিযানের নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ সব স্থাপনা। মঙ্গলবার বসিলায় উচ্ছেদ অভিযানের সর্বশেষ পরিস্থিতি ও খাল পুনর্খনন কাজ দেখতে যান এলজিআরডি মন্ত্রী, সাথে ছিলেন মেয়র আতিকুল ইসলাম। খাল উদ্ধারের পাশাপাশি সেখানে তৈরি করা হবে পার্ক। মেয়র জানান, ডিএনসিসি এলাকার খাল উদ্ধারে এ পর্যন্ত খরচ হয়েছে 85 কোটি টাকা। বর্ষায় জলজটের ভোগান্তি কমাতে সব খাল উদ্ধার করা হবে বলে জানান তিনি। টোটাল এলাকাটাকে আমরা একটা জিএস ম্যাপের মধ্যে নিয়ে আসছি, তারপর আমরা বসাবো সিএসআরএস, যেটাতে ম্যাক্সিমাম হবে সেটি দিয়ে কিন্তু আমরা খালের সীমানা নির্ধারণ করব। এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। আজকে যে বাস স্ট্যান্ড আমরা উঠে যাচ্ছি, আমরা ট্রাক স্ট্যান্ড উঠে যাচ্ছি, ওদের জন্য কিন্তু সময় আসছে একটি নির্দিষ্ট জায়গা ঢাকা শহরে করার জন্য। এ সময় মন্ত্রী সাফ জানিয়ে দেন, কোন ধরনের অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের অপচেষ্টা বরদাস্ত করা হবে না। ঢাকা শহরের যত জায়গায় অবৈধ দখল করা হয়েছে এবং করা যারা নাকি পায়তারা করছেন, তাদের জন্য একই মেসেজ যে এটা কোনো অবস্থাতে অবৈধ কোনো স্থাপনা এবং অবৈধ দখল কোনোভাবে বরদাস্ত রাষ্ট্র করবে না। রাষ্ট্র জনগণের কল্যাণ
প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারবদ্ধ। এ সময় স্থানীয় সংসদ সদস্য ওয়ার্ড কাউন্সিলররা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালতে যুবলীগ নেতাসহ তিনজন সাক্ষ্য দিয়েছেন। দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে সাক্ষ্য দেন তারা। এ সময় মামুনুল হক আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্য দিয়েছেন সোনাগাঁও রয়্যাল রিসোর্টের নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন, রিসোর্টের এক্সিকিউটিভ মাহবুবুর রহমান ও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু। এর আগে সকাল 9টার দিকে কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আনা হয় মামুনুল হককে। পরে আবার তাকে কারাগারে পাঠানো হয়। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ১৮৫৬ সালে সর্বপ্রথম ঢাকা শহরে ঘোড়ার গাড়ির প্রচলন হয়। এখন আর রাজধানীতে খুব একটা দেখা মেলে না, তবে দেশের চরাঞ্চলে মালামাল পরিবহনে ব্যবহার হচ্ছে ঘোড়ার গাড়ি। কুড়িগ্রাম প্রতিনিধি আতার রহমান বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ধুধু বালুচরে মালামাল নিয়ে ছুটে চলেছে ঘোড়ার গাড়ি। 50 বছর আগেও ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা, ধরলাসহ বিভিন্ন নদ নদীর চরাঞ্চলগুলোতে নিত্যপূর্ণ পরিবহনে গরু বা মহিষের গাড়ি ব্যবহার করা হতো, তবে এখন ঘোড়ার গাড়ি প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ঘোড়া গাড়ি কিনে করতে গেলে 50-60 হাজার টাকা লাগে, আর গরুর দুধে দুই একটা গাড়ি চলাতে গেলে নিম্ন কমপক্ষে 1.5-2 লাখের কাছাকাছি। বালুর কারণে অন্যান্য গাড়ি ঘোড়া চলে না। নদী ভাঙনে নিঃস্ব অনেকে, বালুচরের অনুর্বর জমিতে ফসল না হওয়ায় কাজের সুযোগও কম, তাই ঘোড়ার গাড়িতেই তারা জীবিকার নির্ভরতা খুঁজছেন। হাল চাষ আছে, একটু ঘোড়ার গাড়ি মোটামুটি চলা যায় আর কি। ঘোড়ার গাড়ি দিয়ে চাল উবে, বালু উবে, গম উবে, চিনি উবে, ধান উবে, পাট উবে। 10-15 বছর আগে ঘোড়ার গাড়ি ছিল না, বৈশের গাড়ি আর গরুর গাড়ি ছিল। এতে মানুষ হাড়ি মানুষ চলছিল, ভাড় বাহুয়ে দিয়ে মানে 20 গ্রাম যাওয়া আসা করছে। প্রতিটি ঘোড়ার গাড়িতে 15-20 মন পণ্য অনায়াসেই পরিবহন করা যায়। রত্না সামান, একুশে টেলিভিশন। রাজধানীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। রমনা কালী মন্দির প্রাঙ্গণে শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালের এই শীতে সারা দেশেই জনগণের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ জনগণের দল বলেই যে কোনো সংকটে এই দলের নেতাকর্মীরা মানুষের জন্য কাজ করে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ভরা মৌসুমেও কুষ্টিয়ায় টিএসপি ও এমওপি সারের সংকট। ডিলাররা বলছেন বিএডিসির কাছ থেকে চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না, তাই বাজারে দাম চড়া। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কুষ্টিয়ায় সরিষা ভুট্টা সহ নানা রবিশস্য আবাদ শুরু করেছেন চাষিরা। কিছুদিনের মধ্যেই বোরো ধানের চারা রোপণ করবে তারা। এ সময়টাতে মাঠ প্রস্তুত থেকে শুরু করে ফসলের জন্য বিভিন্ন সার ব্যবহার করা হয়, কিন্তু চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না সার। সময় মতো সার পাওয়া যাচ্ছে না, দোকানে গেলে বলছে যে সার নাই, আমরা করতে পারবো, বেশি দাম কিনা লাগছে। সরকার তো ঘোষণা দিচ্ছে সারের দাম কম, আমরা কিনতে গেলে তো আছে বেশি। এই জেলায় 2 মাস ধরে বিএডিসির টিএসপি ও এমওপি সারের সংকট চলছে। সময় মতো প্রয়োজনীয় সার পাচ্ছেন না ডিলাররা, আবার কোনো কোনো সময় এ সার চলে যাচ্ছে সিন্ডিকেটের কবজায়। ডিও করার পরে ওটা সিরিয়ালে জমা হবে, তারপরে তো আস্তে আস্তে পাইতে লেট হবে। আমরা এই জন্য তো চরমভাবে মানে ই করতেছি। এখন সার যদি না পাই আমরা কিভাবে, যে অঞ্চলে বেশি চলে সে অঞ্চলে একটু বেশি দেবে, যে অঞ্চলে কম চলে। এই সঠিক পরিমাপটা যদি প্রত্যেকটা ডিলার পায়, প্রত্যেকটা ডিলার যদি সে সাব ডিলার হোক বা নিজস্ব দোকানে হোক, সেভাবে সঠিকভাবে যদি বিক্রি করে কোনো ক্রাইসিস। সার সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বাজারের নজরদারি বাড়ানোর দাবি কৃষকদের।
সব সারের দামই 2 টাকা 3 টাকা হোক 1 টাকা হোক বেশি আছে, আর ওই ওখান গেলে পারে 2 টাকা কম পাচ্ছে, ধরুন এখানকার মোড়ের লোক ফেললাস ওই যুগে আয়। কৃষি সম্প্রসারণ বিভাগও সার সংকটের কথা স্বীকার করেছে। কিছুদিন আগে আমাদের একটা সারের সংকট আমরা লক্ষ্য করেছিলাম, পিএডিসির যে নন ইউরিয়া সার সেটার পরিবহন সমস্যার কারণে এইখানে তাদের মজুদ কম ছিল। তবে এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিএডিসির কর্মকর্তা। কোনো বাইরে সার বিক্রি করার কোনো সুযোগই নাই আমাদের কাছে, আমার বরাদ্দের বাইরে কোনো সার বাইরে যাবে না, আমার কুষ্টিয়ার সার কুষ্টিয়ায় আসতে হবে। দ্রুত সার ব্যবহার স্বাভাবিক করার দাবি ডিলার ও কৃষকদের। রত্নজামান, একুশে টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পরিবেশ রক্ষায় ফ্রিজ এসি আমদানিতে স্ট্যান্ডার্ড এনার্জি রেটিং আরোপের দাবি জানিয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত বৈশ্বিক উষ্ণায়নের চ্যালেঞ্জ এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স খাতের অর্জন শীর্ষক সেমিনারে এ দাবি জানান তারা। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার সত্যরঞ্জন ভট্টাচার্য। সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। আলোচক ছিলেন ওয়ালটন রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান প্রকৌশলী তাপস কুমার মজুমদার। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।